রঙের খেলা, প্রাণের মেলা, যেদিকে তাকানো যায় সেদিকে বাহারি রঙের ছড়াছড়ি। সব বয়সীরা মেতে উঠেছে ফাগুয়া উৎসবে, একে অপরকে রঙে রঙিন করে দিচ্ছেন, সেই সাথে ছিল নাচ গানও। মৌলভীবাজারের চা বাগানগুলোতে শেষ হলো চা জনগোষ্ঠীদের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব। জেলা প্রশাসক ও ভারতীয় সহকারী হাই কমিশনার ঘণ্টা বাজিয়ে শুরু করেন বর্ণিল ফাগুয়া উৎসব। মৌলভীবাজারের নিজস্ব ভাষা ও সংস্কৃতির নানান জনগোষ্ঠীর বসবাস, তবে ফাল্গুনের ফাগুয়া উৎসবে সবাই এক হয়ে মেতে ওঠে রঙের উৎসবে। এগারো মার্চ থেকে শুরু হওয়া 15 দিন ব্যাপী চলবে এ আয়োজন। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে মুখরিত ছিল ফাগুয়া উৎসব। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় মৌলভীবাজারের নিজস্ব সংস্কৃতি। উৎসবকে ঘিরে বাড়িতে বাড়িতে যাওয়া তাদের ঐতিহ্যেরই অংশ। আমি ফাগুয়া উৎসবে আসছি, এসে আমি কাঠি নৃত্য করেছি আমার দলের সাথে, আমার খুব ভালো লাগছে। যে ঐতিহ্যবাহী নাচটা যে আমরা প্রেজেন্ট করতে পেরেছি এতে আমরা অনেক গর্বিত। প্রতিটা মেয়েদের বিয়ে দিলে মেয়েদেরকে আমরা বাড়িতে আনি, আমরা আবার আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করি। Everyone is really happy, it's very colorful and nice singing and dancing, it's really nice. সবাই মিলেমিশে যাতে রং হোলি খেলা খেলতে পারি সেজন্য ফাগুয়াটা। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই উৎসব। ঐতিহ্যবাহী নাচ আর গান এই আয়োজনে যোগ করে বাড়তি মাত্রা। আমরা আজকে এখানে তৃতীয়বারের মতো আয়োজন করছি সিলেট বিভাগের বিভিন্ন চা বাগান থেকে আগত চা বাগানের চা শ্রমিকদের, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন কৃষ্টি কালচার নিয়ে আজকের এই অনুষ্ঠান। চা বাগানে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করে, সেই 1500-200 বছর আগে যারা দেশে এসেছিল তাদের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, সেই সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা আয়োজন করেছি তাদের নিজস্ব ভাষা সংস্কৃতির মাধ্যমে, গান বাজনার মাধ্যমে যাতে এই উৎসবটা হয়। আমাকে অত্যন্ত খুশি হলো জানে যেভাবে আমরা ফাগুয়া উৎসব সেলিব্রেট করি আমাদের কান্ট্রি ইন্ডিয়ায়, ওইভাবে আপনারাও করছেন এখানে। নিজস্ব সংস্কৃতি যেন বিলুপ্ত না হয় সেজন্য বড় পরিসরে উৎসব উদযাপনে সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন। আমরা চিন্তা করবো যে এই বছর, আজকে 3 বছর যাবৎ যেভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে, আরও উদ্যম নিয়ে আরও সুন্দর করে আগামী বছরগুলো যেভাবে এই ফাগুয়া উৎসব উদযাপন করা যায় তার জন্য আমরা সরকারিভাবে আর্থিক সহযোগিতা পাবো, এটাই আমার প্রত্যাশা। সারা বছরের অপেক্ষা করার একটি আনন্দ উৎসব, এবং এই উৎসবটি সরকারের পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটার পেছনে আছেন। এই যে রঙের উৎসব, এই যে সার্বজনীনতা এই উৎসবের, এটির রং, এটির আনন্দ, এটির সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমি জামবনির কুইরি পাড়ার শিবকুইরির বিটি সাজলি বৈঠে কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে। গত 3 বছর ধরে ফাগুয়া উৎসব বৃহৎভাবে উদযাপন করা হচ্ছে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে। করোনার কারণে 2021-22 সালে উৎসবটি সংক্ষেপে উদযাপন করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার বড় আকারে ফাগুয়া উৎসব পালন করছে চা বাগানে বসবাসরত নানা ভাষাভাষীর এই জনগোষ্ঠী।